কাঠ ব্যবসায়ীদের বিক্ষোভ কেশপুরে। গাছ কাটার ক্ষেত্রে আইনের সরলীকরণ করতে হবে দাবি নিয়ে কেশপুরে বিক্ষোভ কাঠ ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গল নিধন বন্ধ করতে গিয়ে প্রশাসন কড়াকড়ি নিয়ম করেছে গাছ কাটার ক্ষেত্রে, তাতেই চাপে পড়ে গিয়েছেন বিভিন্ন কাঠ ও গাছ ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিডিও অফিসের পর আজ বৃহস্পতিবার কেশপুরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি, নন ফরেস্ট এরিয়াতে ফরেস্ট আইন লাগু করা যাবে না, অন্তত চাষির গাছ কাটার ক্ষেত্রে আইনের সরলীকরণ করতে হবে। গত 17 মে মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ কেটে অবৈধ পাচার রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে 70টির বেশি কাঠ চেরাই মিল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশি ধরপাকড়ে 19 জনের বেশি গাছ চোরাকারবারি গ্রেপ্তার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে বহু কেটে ফেলা গাছ। তারপরেই ব্যবসার ক্ষতি হচ্ছে বলে দাবি করেন বিক্ষোভে সামিল মেদিনীপুর পূর্ব ও পশ্চিম জেলার কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। গত 2 দিন আগে দাসপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। আজ বৃহস্পতিবার সংগঠনের কেশপুর জোনের পক্ষ থেকে মিছিল করে বিক্ষোভ দেখানো হয় কেশপুর বিডিও অফিসে। কেশপুর কলেজের সামনে থেকে মিছিল করে গিয়ে কেশপুর বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন দেন তারা। সংগঠনের নেতা গৌরহরি সামন্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিয়মের কড়াকড়ি। আজকে যে মূলত আপনাদের ডেপুটেশন, কোন কোন বিষয়কে সামনে রেখে ডেপুটেশন দিচ্ছেন? আজকে আমরা পূর্ব এবং পশ্চিম মিদনাপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে কেশপুরে এই ব্লকে উপস্থিত হয়েছি। কারণ মূলত আমরা 3-4টে মূলত কারণ হচ্ছে যে চাষির গাছের উপরে পুলিশি হয়রানি করা বন্ধ করতে হবে, আর চাষির গাছকে কৃষি পণ্য হিসাবে গণ্য করতে হবে। তৃতীয় হচ্ছে যে ফরেস্টের আইন, ইতিমধ্যেই আমাদের পূর্ণতন বক্তারা বলে গেছেন যে কৃষি এক ফরেস্ট এলাকা, একটা আলাদা জায়গা। আর কেশপুর থেকে শুরু করে পশ্চিম মিদনাপুরে যে ব্লকগুলো রয়েছে, কেশপুর মিদনাপুর শাখা, দ্বিতীয় হচ্ছে খড়গপুর 2, টিংলা, সবং এবং দেবরা, এইসব এলাকা হচ্ছে নন সোশ্যাল ফরেস্ট এলাকা। এখানে ফরেস্টের আইন লাগু করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ এবং ডেপুটেশন। গাছের ক্ষেত্রেও তাই আমাদের মতো ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী ও কাঠের উপর নির্ভরশীল ব্যবসা মার খাচ্ছে, তাই অবিলম্বে এই আইনের সরলীকরণ দাবি করছি আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, গ্লোব নিউজ।